তাজা খবর বিশ্বমানচিত্র থেকে ভারতকে মুছে ফেলার পরিকল্পনা ছিল হানিপ্রীতের ধর্ষক বাবা রাম রহিম সিংয়ের সঙ্গে বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পরিকল্পনা ছিল বিদেশেই রাম রহিমের সঙ্গে থিত হওয়ার শুধু তাই নয় বিভিন্ন দেশবিরোধী কাজকর্মের সঙ্গেও নিজেকে যুক্ত করার পরিকল্পনা করেছিল হানিপ্রীত হানিপ্রীতকে জেরাই মিলল এমনই সব চাঞ্চল্যকর তথ্য জেরাই হানিপ্রীত আরও স্বীকার করেছে পুলিশের ঘেরাটপ থেকে রাম রহিম সিংকে পালিয়ে যেতে সাহায্য করার জন্যই পরিকল্পনা করে হিংসা ছড়ানো হয় শুধু তাই নয় হানিপ্রীত সহ অন্য ডেরা সদস্যদের জেরায় মিলেছে আরও চাঞ্চল্যকর স্বীকারোক্তি জানা গিয়েছে সতেরোই আগস্ট পাঁচকোলায় হিংসা ছড়ানোর নকশা তৈরি করা হয় হানিপ্রীতের নেতৃত্বেই পুলিশ সুরক্ষা বাহিনীর ওপর হামলা চালানোর পরিকল্পনা ছিল সরকারি বেসরকারি সম্পত্তি নষ্ট এমনকি সংবাদ মাধ্যমের ওপর হামলারও ষড়যন্ত্র করেন হানিপ্রীত রহিমকে দোষী সাব্যস্ত করার সঙ্গে সঙ্গে পঁচিশে অগস্ট হিংসা ছড়িয়ে পড়ে পাঁচকোলায় পুলিশকে হানিপ্রীত জানিয়েছে বিদেশে গিয়ে থিতু করার প্ল্যান ছিল তার ও গুরমিতের সেই জন্য প্রথমে নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের প্ল্যান মতো একটি সুটকেসের মধ্যে নিজের ও গর্মিতের পাসপোর্ট ডেরার সম্পত্তির নথি খালি চেকবুক ক্রেডিট কার্ড ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ভরে নিয়েছিলেন হানিপ্রীত প্রসঙ্গত সেই সুটকেস নিয়েই আদালতে গিয়েছিল সে এরপর সাতাশে অক্টোবর সেই সুটকেস সঙ্গে নিয়েই ডেরা ছেড়ে অজ্ঞাতবাসে চলে যায় হানিপ্রীত জেরায় হানিপ্রীত পুলিশকে জানিয়েছে এরপরই সে ও ডেরার মুখপাত্র আদিত্য ইনসান গুরমিতের গ্রেফতারির প্রতিশোধ নিতে বিশ্ব মানচিত্র থেকে ভারতকে মুছে দেওয়ার পরিকল্পনা করে হানিপ্রীতের এই চাঞ্চল্যকর স্বীকারোক্তির পরে নড়ে বসেছে গোয়েন্দা সংস্থাগুলি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এই সম্পর্কে আরও তথ্য পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন